করোনা মহামারীর মোকাবিলায় আজ গোটা রাজ্য জুড়ে লকডাউন চলছে। চলতি সপ্তাহে আজ বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন থাকছে। আজ কলকাতার পথেঘাটে দেখা গেল লকডাউনের ছবি। লালবাজারের নির্দেশে প্রচুর সংখ্যক পুলিশ নেমেছে রাস্তায়। লকডাউন ঠিকমতো পালন করতে পুলিশ আজ কড়া মনোভাব নিয়েছে। আমরা সেন্ট্রাল ডিভিশনে যেখানে যেখানে রিসেন্টলি যা হোলসেল মার্কেটগুলো ছিল সেখানে আগে থেকে আমরা মাইকিংগুলো করা হয়েছে। কাল থেকে সব পাবলিককে কাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে লকডাউন ইমপ্লিমেন্ট হবে। তার মধ্যে আজকে বাজারগুলোও বন্ধ রাখা হয়েছে। আর আমরা সকাল থেকে বিভিন্ন জায়গাতে পিকেট প্লেস করা হয়েছে আর নাকা চেকিং চলছে। আপনারা দেখছেন যে ইম্পর্টেন্ট জাংশন যেখানে যেখানে আছে ওখানে সব জায়গাতে পুলিশ প্রেজেন্স রাখা হয়েছে। আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। যারা ভাইরেট করে যারা বিনা কারণ যারা ঘুরছেন ওদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন চালু করছি। আমরা আবার সবাইকে এটাই জানাতে করে যারা নির্দিষ্ট দিনগুলোতে ইমপ্লিমেন্ট করার জন্য আদেশ আছে ওটা আমরা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করবো। তার জন্য আমরা সব কিছু সব রকম নজর নেব। থ্যাংক ইউ।